ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। ভালোবাসা মানুষকে ধরে রাখা যায় নাকি, যে আমি ভালোবাসি তুই আমার কাছে থাকবি, আমার কাছে না কি বোঝাবো, সে তো বাচ্চা নাকি, আমার না মনেও পড়বে না, আমি ঘেন্না করতে শুরু করবো। আমি যাকে এত ভালোবাসা দিয়েছে, সে যখন আমার ভালোবাসা থেকে বেরিয়ে গিয়ে অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টেড হতে পারছে, সে যখন আমায় ঠকাতে পারছে, সে পৃথিবীর সবাইকে ঠকাবে। 3 দিনের ঘুরলাম, 4 দিন গিয়ে ফুচকা খেলাম, 5 দিনের দিন ব্রেকআপ করে দিলাম, ওসবে আমার আমি পছন্দ করি না। হ্যাঁ, বিয়ে আমাদের হয়নি, কিন্তু মেন্টালি আমরা বিবাহিত। কোনো কোনো সময় এত বাচ্চা হয়ে যায় যে বাচ্চাদের মতো ঝগড়া করবে, বিয়ের সমস্ত ব্যাপার আমার মাথার উপরে, মানে সবটা, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটা একা। তিনজনের ফ্যামিলি থেকে ওরা একটা অনেক বড় ফ্যামিলি হোক, একসাথে দুটো মা হচ্ছে, তাই তো? মা থাকবে, বাবা থাকবে, রুবেল থাকবে, আমি থাকবো। সামনেই পুজো, হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা। তবে এই সব কিছু শুটিং সামলে কতটা শপিং করেছে মানে পর্দার শ্যামলী, মানে সেটা রয়েছে। শপিং কি শুরু হয়েছে একটু? না না, শপিং করার মেন্টালিটিটাও নেই এখন, শপিং ভাবতেই পারছি না, শপিং একদম অনেস্টলি করিনি। আর কতদূর কি করবো আই ডাউট, আদৌ করবো কিনা। শুটিংয়ে যেরকম চাপ থাকে তোমাদের প্রত্যেকদিনই সব কিছু সামলে, আর এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তো সব কিছুই মানে ওই একটা তাল কেটে যাওয়া পরিস্থিতি রয়েছে। শুটিংয়ের প্রেশার তো আগেও ছিল, ভগবানের আশীর্বাদ বা মানে অডিয়েন্সের আশীর্বাদ থাকলে আশা করি ফিউচারও থাকবে, থাকুক সেটাই চাই। কিন্তু যে কারণে শপিংটা করবো না সেটা হচ্ছে এই সিচুয়েশনের জন্য, মানে যেটা হয়েছে সেটা তো ঠিক হয়নি, এবং যতক্ষণ না প্রপার জাস্টিস পাচ্ছি। হ্যাঁ, মেয়েটা ফিরে আসবে না ঠিকই, লোকে অনেকে বলছে যে এত কিছু করে লাভ কি, মেয়েটাকে আর ফিরে আসবে? অ্যাটলিস্ট ওই মেয়েটা ফিরবে না, কিন্তু যাতে কোনো মেয়ে ফিউচারে আর এইভাবে না যায়, তার জন্য এটা এই লড়াইটা সবাই করছে, আমরাও করছি, এবং মন থেকে মনে প্রাণে চাই যে জাস্টিসটা প্রপার হোক। সেটা করলে অ্যাটলিস্ট মনের শান্তি হবে যে না, দোষী শাস্তি পেল। তবে এখন একটু শুটিংয়ের প্রসঙ্গটা জিজ্ঞেস করি, যে শ্যামলী অভিমান হয়েছে অনিকেতের প্রতি, এবং শ্যামলী বলতে পেরেছে ফাইনালি, যেখানে শ্যামলী প্রচণ্ড চুপচাপ, মানে অনেকটা শ্বেতার মতো, আমরা প্রথম থেকেই বলতাম যে ও এরকম। তো এই যে অভিমানটা, মানে কতক্ষণ শ্বেতা ধরে রাখে অভিমানটা, কারোর উপর যদি খুব রাগ হয়, অভিমানের প্রসঙ্গটা তো একদম আলাদা, রাগটা আলাদা হয়, তো এটা কতক্ষণ ধরে রাখা যায়? না মানে শ্বেতা কীরকম, ও চেপে রাখে না, যেমন শ্যামলী মুখ মানে মুখের উপর বলে দিল, সেটাও মুখের উপর বলে দেয় নিজের মানুষকে, কিন্তু তারপরে সেটা কন্টিনিউ করে, কারণ সবসময় তো বাস্তব মানে সিরিয়াল তো এক হয় না, বাস্তবে যেটা হয় আমি একটা কথা বলবো, অপোজিট মানুষ আর একটা কথা বলবে, তাতে একটু খটমট বেঁধে গেলো বা একটু আমার মনোমালিন্য হয়ে গেলো, সেটাকে ওভারকাম করতে শ্বেতা একটু সময় লাগে, শ্বেতা সবটা সুইচ অফ সুইচ অন হতে পারে না, ওর সময় লাগে। আর শ্যামলীরও সেরকমই, শ্যামলী সেটা মনে রেখে দিয়েছে যে অনেকবার করে স্যারকে বুঝিয়েছে যে আপনি ভুল করছেন, আপনি দু নৌকায় পা দিয়ে চলছেন, যে কোনো একটাকে বেছে নিতে হবে আপনার জীবনে, হয় আমি না হয় অহনা। তো স্যার রাগের মাথায় এত প্রেশার করেছে শ্যামলী, যে রাগের মাথায় বেছে নিয়েছে অহনার সাথে থাকবো, হয়তো মন থেকে সেটা চাইনি কিন্তু রাগের মাথায় বেছে নিয়েছে অহনার সাথে থাকবো। তো শ্যামলী তাও বোঝানোর চেষ্টা করেছে, এখন দেখছে না আর বুঝবে না, সে মানে অন্ধের মতো অহনার কথাই বলে যাচ্ছে এবং নিজের ইগোতে মানে ঢিঁড় হয়ে রয়েছে, অনর হয়ে রয়েছে। তখন শ্যামলী বলেছে যে না, তাহলে আপনি আপনার মতো করে জীবনটা চালান, আমি আমার মতো করে। ধরো কাছের মানুষ অনিকেতকে তো মানে স্যার যদি খুব ভালোবাসে শ্যামলী, তো এরকম কাছের মানুষ যদি অন্য কারোর প্রতি ধরো একটা অ্যাট্রাকশন থাকে, ভালো লাগা থাকে, সেক্ষেত্রে যদি মানে বাস্তবে আমি কথা বলি, শ্বেতা কি ডিসিশন নেবে? ছেড়ে দেব, প্রশ্নই নেই। ভালোবাসা মানুষকে ধরে রাখা যায় নাকি, যে আমি ভালোবাসি তুই আমার কাছে থাকবি, আমার কাছে না কি বোঝাবো, সে তো বাচ্চা নাকি, বড় হয়ে গেছে। হ্যাঁ মানে তখন আমার না মানে এখানে তো তাও শ্যামলী মাঝে মাঝে অভিমান হয় বা শ্যামলী মনে পড়ে, আমার না মনেও পড়বে না, আমি ঘেন্না করতে শুরু করবো, কারণ আমি যেভাবে মানে সেটা কোনোদিনও রুবেল করবে না, মানে জানো এটা শুনে রুবেল আবার নিজের গায়ে না নেয়, কারণ আমি জানি রুবেল কী ধরনের মানুষ। তো রুবেলের জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো, বাই চান্স সে যদি এরকম করতো, তাকে আমি ঘেন্না করতে শুরু করতাম, কারণ আমি যাকে এত ভালোবাসা দিয়েছি, সে যখন আমার ভালোবাসা থেকে বেরিয়ে গিয়ে অন্য কারোর প্রতি অ্যাট্রাক্টেড হতে পারছে, সে যখন আমায় ঠকাতে পারছে, সে পৃথিবীর সবাইকে ঠকাবে। তো সেরকম মানুষকে দরকারই নেই আমার জীবনে। হ্যাঁ একদম, যাই হোক এটা রুবেলদা শুনে কিছু মনে করবো না, কারণ আমরা এই জুটিটাকে খুব পছন্দ করি। রুবেল ভীষণ লয়াল আমার প্রতি, মানে ও ভীষণ ডেডিকেটেড, যে সব দিক ব্যালেন্স করে, ও বাড়ার সাথেও যায়, আমার কাছেও আসে, মানে এই দিকটা অদ্ভুতভাবে ব্যালেন্স করে, ও ভীষণ লয়াল আমার প্রতি। তো ওর জন্য এটা একদমই সঠিক কথা নয়, কিন্তু যেহেতু তুমি প্রশ্নটা করলে উত্তরটা আমি দিচ্ছি, ও ভাবতে পারে যে আমারটা একটু বলতে পারতো, ও একটু চাইল্ডিশ, তাও আমি ক্লিয়ার করে দিলাম না, এটা রুবেলের জন্য নয়, যদি কোনো এক্সপাইজের হতো তাহলে।
এবং যেটা তুমি বলছিলে যে দুজনেই তোমরা সেম প্রফেশন আর দুজনেই শুটিংয়ের চাপটা বোঝো যে কার কথাটা শুনি, তার মাঝখানে ওই যে সময় বের করে আসাটা, এইটা মনে হয় দুজনের কাছে একটা পাওয়া থাকে যে ও বাড়ার সাথেও যায় এবং রুবেলদা তোমার সাথেও দেখা করবে। সুন্দর কিছু মুহূর্ত আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, এইটা ব্যালেন্সিংটা রেখেছো বোধ হয় সম্পর্কের ক্ষেত্রে। হ্যাঁ একদমই, মানে দু তরফ থেকে যখন এই পয়লা বৈশাখের সময় ওর বাড়িতে গিয়ে আমি জামা কাপড় দিয়ে এলাম তখনও যেতে পারিনি, মানে এদিকটা এখন না, মানে হ্যাঁ বিয়ে আমাদের হয়নি কিন্তু মেন্টালি আমরা বিবাহিত। আর আমি প্রেমটা করেছিলাম এইভাবেই যে না বিয়ে করবো, ওই তিন দিনের ঘুরলাম, চার দিন গিয়ে ফুচকা খেলাম, পাঁচ দিনের দিন ব্রেকআপ করে দিলাম, ওসবে আমার আমি পছন্দ করি না। তো আমি ভেবেছিলাম বিয়েটা করব, তো যখন মানে বিয়ে করবো তখন ফ্যামিলি, আমি ফ্যামিলিকে ইনভলভ করেছিলাম, আমি মানে ও মা বাবার খুব মা বাবার কাছে বলতে এসেছিলো, বাবা বাবার ওকে খুব পছন্দ ছিল, আমি কাকিমার সাথে কথা বলেছি, তো ব্যাপারটা এভাবেই হয়েছে। তো হ্যাঁ বাড়ির ও ব্যালেন্স করে আর আমিও চেষ্টা করি সব দিকে মেনটেন করে চলা। যে তুমি বললে যে মেন্টালি বিবাহিত, সত্যিই যে সম্পর্কটা সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তোমাদের এই ডিসিশন। তবে কিছুদিন আগে আমরা একটা জন্মদিনের ছবি দেখেছি, আন্টি ছিল, এবার প্রথম কথা এটা বললো যে তুমি পরিবার ওরিয়েন্টেড মানুষ এবং আন্টিকে নিয়ে একটা সুন্দর ছবি দিয়েছো, তো কি গিফট করা হলো? না গিফটটা পার্সোনাল থাক সেটা বলছি না, তবে হ্যাঁ এটাও আমি একটাকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেটা ও হ্যাঁ যেটা পুরোটা পোস্ট হয়নি ইনস্টাগ্রামে, ওটা অনেকটা বড় ছিল, তো সেটা ওর খুব ভালো লেগেছিল। আর ওইখানে নিয়ে গেছিলাম ওই জায়গাটায়, বিল্লে আমরে বলে একটা জায়গা, একটা ক্যাফে, সেখানে নিয়ে গেছিলাম, তো ও ভীষণ সারপ্রাইজড হয়ে গেছিলো, ওর খুব ভালো লেগেছিল। যেটা তোমরা বলছিলে যে বিয়ের প্ল্যানিং কি কিছু চলছে এবারে সামনের বছর? টুকটাক চলছে, তরফ থেকে একদম। তো হ্যাঁ হ্যাঁ একদম একদম, সেটা আমরা জানতেও পারবো সুখবরটা, এটা থাক আপাতত সারপ্রাইজ হিসেবে। তো এই পুজোর যে প্রসঙ্গটা জিজ্ঞেস করছিলাম তোমাকে যে সামনেই পুজো আসছে, তবু একটা আমি যদি বলি যে এবছর না হলো এমনি সাধারণত পুজোয় কি করা হয়, ঘুরতে যাওয়া হয় কি? হ্যাঁ আমি ঘুরতে যাই, আমি প্যান্ডেল হপিংও করি, আমি খাওয়া দাওয়া প্রচণ্ড খেতে ভালোবাসি, শুধু এই প্রফেশনের জন্য ডায়েট করতে হয় মাঝে সাথে, সেই জন্য করা, আদারওয়াইজ আমি খেতে ভীষণ ভালোবাসি। আর মানে হ্যাঁ আমি পুজোর পাঁচটা দিন আমার বলাই থাকে যে আমি বাইরেই খাবো, আমি ঘরে খাবো না, তাই প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, আমি প্রচণ্ড এনজয় করতে ভালোবাসি। কিন্তু এই বছরটা না মনে হচ্ছে মন চাইছে না, মানে কিছু করতেই মন চাইছে না। রুবেলের বার্থডেটা মানে যদি আমাদের নেক্সট ইয়ার বিয়ে হয় তাহলে রুবেলের বার্থডে হচ্ছে ব্যাচেলার লাইফে এটা লাস্ট বার্থডে, তো আরও কিছু করার প্ল্যান ছিল কিন্তু করতে পারিনি। মানে কেন যেটুকু করলাম সেটুকু করার কারণটা এই কারণে, গত বছরও দুটো পা ভেঙে গেছিলো, ও বাড়িতে ছিল, তো গত বছর কিচ্ছু করা হয়নি, তো ওর একটা ক্ষোভ ছিল মনে যে আমি সারা মানে বাড়িতে থেকে থেকেই মানে বার্থডেটা কাটলো, পায়ের এই অবস্থা, একটা তো মন খারাপ থাকে, চেয়েছিলাম মানে ওর পরিবার এবং আমার পরিবার আমি সবাই চেয়েছিলাম ওর পাশে থাকতে, থেকেওছি, কিন্তু তবুও নিজের কষ্টটা, ওর কষ্টটা তো আমরা নিতে পারিনি, ওই যন্ত্রণাটা, ওর পায়ের যন্ত্রণাটা সেটা তো নিতে পারিনি, পাশে থেকেছি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কিন্তু ওই পেনটা নিতে পারিনি আমরা। তাই যেটুকু করার শুধু গত বছরের কথা ভেবে, আর মানে গত বছর পুজোর সময় তো ডেঙ্গু হয়েছিল, ও চতুর্থী থেকে ডেঙ্গু জ্বর চলে এসেছিলো, ষষ্ঠীর দিন ওকে অ্যাডমিট করা হয় চারণাক হসপিটালে এবং দশমীর দিনও ডিসচার্জ হয়। পুজোতে সারা পুজো আমি হসপিটালেই ছিলাম ওর সাথে এবং ওর পরিবার আমার পরিবার সবাই হসপিটালেই ছিল, তো সেই জন্য মানে পুজোটাও এনজয় করতে পারিনি। কিন্তু খুব ইচ্ছা ছিল এই বছর পুজোতে, লাস্ট যেহেতু মানে বিয়ে, যদি নেক্সট ইয়ার বিয়ে হয় এই বছর পুজোটা লাস্ট পুজো বিয়ের আগে, তো খুব আনন্দ করব। কিন্তু ওই মানে এমন একটা ঘটনা ঘটে গেছে, তারপর আনন্দ কথাটা মুখে বলতে কেমন একটা মানে দ্বিধাবোধ হচ্ছে যে মানে যার গেছে তার তো সব গেছে, সেটা কোন সেই শূন্যস্থানটা না কেউ পৃথিবীতে পূরণ করতে পারবে না। মানে আমার মনে হয় যে আজকে যদি মানে আমার মায়ের মানে আমাদের সঙ্গে সেটা যদি হতো আমার মা তো বোধহয় মরেই যেত, মানে আমার মায়ের কিছু হলে আমার আমি পাগল হয়ে যাবো, সেখানে সেই মাটি কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা পাচ্ছে, তো সেটা ভেবে না আনন্দটা আর মাথায় আসছে না। তুমি যেটা বলছিলে যে রুবেল একটু চাইল্ডিশ, তো কতটা সামলাতে হয়, মানে বুঝিয়ে রাখতে হয় কি? ও না অদ্ভুত, ও মানে সিচুয়েশন ওয়াইজ না ও ম্যাচিওর হয়ে যায়। যখন আমার মা হসপিটালাইজ ছিল, আইসিউতে ছিল, ও আমাকে একজন ম্যাচিওর পার্সনের মতো আমাকে সামলেছে, মানে ওর মতো বড় মানুষ কেউ নেই এরভাবে আমাকে সামলেছে, কোনো টাফ সিচুয়েশনে ভীষণ ম্যাচিওর হয়ে যায়। আর কোনো কোনো সময় এত বাচ্চা হয়ে যায় যে বাচ্চাদের মতো ঝগড়া করবে, মানে কোনো কথার মাথা মুন্ডু থাকবে না, তখন ঝগড়া বেঁধে যায়, পরে আবার নিজেই বোঝে। ওর একটা ভীষণ পজিটিভ সাইন আছে যেটা আমি সবসময় বলি, ওর ইউনিটের একজনের সাথে আমার কথা হচ্ছিলো আগের দিন, আমি তাকেও বলছিলাম যে ওর অদ্ভুত একটা গুণ আছে, ওরা সরি বলতে পারে। মানে অনেক ছেলে আছে যারা সরি বলতে পারে না, হয়তো অন্য কিছু বলবে, মানে মনে করো তোমার সাথে ঝগড়া হলো, অন্য কিছু বলছে যে হ্যাঁ ছাড় না যাও ছেড়ে দে ছেড়ে দে, বলে মানে কিছুটা মানে ইনডিরেক্টলি সরি বলাই হচ্ছে, বাট সরিটা মুখে বলবে না, কিন্তু ও সরি বলে দেবে ভীষণ। মানে ও জানে যে আমি ভুল করেছি, আমাকে সরি বলতে হবে, আবার যদি আমার কোনো ভুল হয় তখন ও বলবে আমাকে, এটা তোর ভুল, তুই সরি বল,
তুই সরি বল, মানে এরকম আর কি বলবে। তো এগুলো ওর প্রচণ্ড মানে গুড নেচারের মধ্যে পড়ে, ভীষণ ভালো নেচার ওর এগুলো। আর হ্যাঁ, বাচ্চা পানাটাও রয়েছে, কিন্তু এই বাচ্চা পানার জন্যই ওকে আমি ভালোবেসেছিলাম। মানে এতটাই বাচ্চা বাচ্চা মাঝে 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 করে, যার জন্যই ওকে আমার ভালো ভালো লেগেছিলো, ভালোবেসেছিলাম। কারণ আমিও অত বেশি গুরুগম্ভীর একটা ব্যাপার আমার নিজেরও ভালো লাগে না, তাই আমার ওকে এই কারণেই ভালো লেগেছিলো। হ্যাঁ, মাঝে মাঝে এই কারণে ঝগড়া একটু হয়, মানে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ হয়ে যায় না, সেরকম ওর এই ব্যাপারটা কখনো কখনো একটু ঝগড়ার দিকে চলে যায়। কোনো বুঝতে না পেরে আনপাটকা তর্ক করে ফেলে, তখন ঝগড়া হয়ে যায়। কিন্তু তারপরে মানে জানি তো মানুষ ভিতর থেকে কিরকম, মানুষটা ভিতর থেকে খুব পরিষ্কার একটা মানুষ, তো তখন আর রাগ করে থাকা মানেই হয় না। আমরা যতদিন শুটিং এ এসেছি এবং তোমাকে অন্যান্য ধারাবাহিকে দেখেছি, আন্টি একদম তোমার সঙ্গে থাকতো সবসময়, মা সঙ্গে রয়েছে। মায়ের একটু মন খারাপ হয়ে যায় এই বিয়ে হয়ে যাচ্ছে, ধরো তুমি শিফট করবে এবার, মানে শিফট আমি সেভাবে করবো না। আমি এখানে বলবো যে রুবেলের ফ্যামিলিকে, মানে আমার শাশুড়ি মাকে, দাদাকে, বৌদিকে, দিদিকে, মানে বিউটি দি সবাইকে, স্পেশালি রুবেলকে, যে আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি মা বাবাকে ছেড়ে হুট করে ওভাবে চলে যেতে পারবো না, কারণ আমার মা বাবা দুজনেই ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ। আমার মা মানে আমি লিটারেলি হাত গুনি যে এই এক মাস হয়েছে মা সুস্থ হচ্ছে, নিশ্চয়ই এর পরের মাসে মায়ের কিছু হবে, মানে এই এইভাবে চলছে। তো মানে আমি চাইবো আপনারা প্রে করুন যাতে আমার সুস্থ থাকে। তো মানে রুবেল ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে। আমরা বিয়ের পর বারাসাত থেকে তো ডেলি জার্নি করা সম্ভব নয়, প্রথম দিকটা দমদম বারাসাত এভাবেই জার্নিটা করবো, শনি রোববার বারাসাত যাবো, এভাবে জার্নিটা করবো। তারপর আমরা শিফট করবো ফ্ল্যাট নিয়ে কোথাও একটা, যেখানে এমন একটা কোনো ফ্ল্যাট নেবো যেখানে আমরা সবাই থাকতে পারবো একসাথে, মানে সেটা একটা প্ল্যান রয়েছে। তো সেটা পুরোপুরি সাপোর্ট করেছে রুবেল এবং রুবেলের ফ্যামিলি। মানে দেখো শাশুড়ি মা তো একটু বয়স হয়েছে, তো আগেকার জেনারেশন, কিন্তু উনি আগেকার জেনারেশনের হয়েও যেভাবে ব্যাপারটা বুঝেছেন এবং সাপোর্ট করেছেন, উনি সবসময় রুবেলকে বলে যে সে তার মাকে খুব ভালোবাসবে, সে তার মাকে কখনো কাঁদাবি না। মানে উনি যেভাবে মানে এই ব্যাপারটা সাপোর্ট করেন, মানে আমি সত্যিই খুব মানে ব্লেসড যে এরকম একজন মানুষ পেয়েছি যে অ্যাটলিস্ট বোঝে, এই ব্যাপারটা বোঝে, সেটা রুবেল বা রুবেলের আমার শাশুড়ি মা বা রুবেলের দাদা বা রুবেলের বৌদি, মানে প্রত্যেকে। এমন হয়েছে রুবেলের দিদি আগের দিন আমাকে বলছে, মানে বিউটি দি মজা করেই বলছে যে আমি আর বৌদি আলোচনা করছিলাম, সেটা যখন পরে বাসি বিয়ের দিন চলে আসবে আমাদের বাড়িতে, কাকিমা নিশ্চয় কষ্ট পাবে, তেমন হলে সেটা কাকিমাকে নিয়েই আসুক, মানে এরকম বলছে। তো এগুলো মানে আমি তো খুবই মানে বারবারই বলবো আমি খুব ব্লেস যে ওনারা আমাকে এতটা বুঝেছেন যে আমার মা বাবা ছাড়া, আমি ছাড়া মা বাবাকে দেখার কেউ নেই, নোবডি। মানে মা মা যে অসুস্থ হয়ে পড়েছে তখন মানে বাবা কাকে ফোন করবে সেটা বুঝতে পারছেন, আমি তখন ওয়েব সিরিজের ডাবিংয়ে, আমি আমার দাদা বৌমণিকে ফোন করে বলছি বৌমণি দাদাকে পাঠাও আমার বাথরুমে পড়ে গেছে, বাবা তুলে আনতে পারছে না, মানে এরকম একটা অবস্থা। তো আমি যদি না থাকি যে কোনো মতো যা কিছু হয়ে যেতে পারে, সেটা অ্যাটলিস্ট আমার শ্বশুর বাড়ির সবাই বুঝেছে, মানে আমি তাদের কাছে মানে হাত জোর করে মানে কৃতজ্ঞ থাকবো সারা জীবন যে এটা ওনারা বুঝেছেন। তিনজনের ফ্যামিলি থেকে ওরা একটা অনেক বড় ফ্যামিলি হোক, একসাথে দুটো মা হচ্ছে, তাই তো? মা থাকবে, বাবা থাকবে, রুবেল থাকবে, আমি থাকবো, সবাই মিলে একসাথে। আমার শাশুড়ি মাকে বলেছি 15 দিন এখানে থাকবে, 15 দিন বারাসাতে থাকবে। আর শাশুড়ি মা মানে আর আমার দাদার মানে রুবেলের দাদার দুটো পুচকে আছে, আর দুটো পুচকে এত মিষ্টি, এত মিষ্টি ভাবনার বাইরে। হ্যাঁ, আর আমার শাশুড়ি মানে ওদের একটা স্বাভাবিক, ওদের প্রতি একটা মায়া থাকে না, তো বলে যে হ্যাঁ আমি গিয়ে থাকবো, আমি থাকবো 7 দিন থাকবো আবার চলে আসবো, মানে এরভাবে বলে। কিন্তু স্বাভাবিক ওদের প্রতি একটা অগাধ মায়া, আমারই মায়া, মানে ভিডিও কলে দেখতে দেখতে আমাকে ছোট মা বলে ডাকে, রুবেলের দাদার ছেলেটা। আর এমন মিষ্টিভাবে ডাকবে, ছোট্ট মা আমাকে ডাকে, মা মনে হয় ওকে কখন দেখবো, আমি ওকে কখন দেখবো এরকম মনে হয়। তো মানে হ্যাঁ, মানে আমি খুব ব্লেসড যে এরকম একটা শাশুড়ি, মানে মানে শাশুড়ি শুধু নয়, মা তো আছেনই, শ্বশুর বাড়ি পেয়েছি। যেটা বলছিলে যে ব্লেসড এবং সত্যি যে সম্পর্ক একসাথে থাকা এবং এতগুলো ডিসিশন একসাথে নেওয়ার, মানে দুজনেই ডিসিশন মেকার বোধ হয় তোমরা একসাথে নেওয়ার, একদমই মানে আমাদের ডিসিশন আমরাই নিয়েছি এবং অবভিয়াসলি বাড়ির লোকদের সাথে আলোচনা করেছি যে এটা করতে চাই, ওটা করতে চাই। তো মানে বিয়ের যেমন এটাকে যেমন বিয়ের সমস্ত ব্যাপার আমার মাথার উপরে, মানে সবটা জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটা একা, মানে এটা খুব হেডেক হয়ে যায় মাঝে মাঝে। মানে বিয়ের কথা ভাবলি মানে বাবা সব মানে সবটা আমার উপর, মানে কি করে কি করবো, মানে ওটা খুব টেনশন হয়। একসাথে তো শপিং করবে, এই ধরো একসাথে করবো, এখনো ভাবিনি কবে যাবো না যাবো, কি করবো না করবো কিছু ভাবিনি, তবে হ্যাঁ শপিং তো একসাথে করবো। এবং খুব ভালো থাকো, আমরা সামনের মাসে দারুণ একটা সুখবর পাই, তাই তোমরা দেখবো যে জুটিটাকে আমরা এতদিন ভালোবেসেছি এবং তোমাদের লুকে দেখেছি, এবার ফাইনালি ওইভাবে দেখবো, তাই তো?
আমি চাইবো যে যবেই হোক আপনারা মানে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, যাতে প্রেমের জীবন তো কেটে, যদিও প্রেমটা কমবে না, তবুও বৈবাহিক জীবনে লিগালি পদক্ষেপ শুরু হবে আমাদের আর কি, আপনারা সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, যেন সেটাও খুব মানে সারা জীবন যেন স্মুথলি আমরা চালাতে পারি, কাটাতে পারি জীবনটাকে।